জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে কি নিয়ে আলোচনা করব এটা নিয়ে ভাবছিলাম, ভাবতে ভাবতে একটা জিনিস মনে পড়ল, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজ। ভাগ্য, যাকে আমরা প্রচলিত শব্দে বলি কপাল, আমার কপালে কি আছে কপালে কি নেই এই বিষয়টা বলি। এই যে ভাগ্য, কারো কারোর ক্ষেত্রে যে কোনো কাজে হাত দিচ্ছে সফলতা পেয়ে যাচ্ছে, যে কোনো কর্মে এগিয়ে যাচ্ছে সাকসেস হয়ে তারপরে ফিরছে, যেখানে তার প্রাপ্তি হয়তো কিছু ছিল না সেরকম বিষয়ে সে অগ্রসর হলো এবং ভীষণভাবে লাভবান হয়েই সে ফিরে এলো, অর্থাৎ পজিটিভ। এমন কিছু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আমরা দেখতে পাই যাদের হঠাৎ ভাগ্য পরিবর্তন, ভাগ্য চেঞ্জ, তারা না চাইতেও যেন পেয়ে যাচ্ছে, তারা না চাইতেও সকল প্রকার সুযোগ সুবিধা, আর্থিক উন্নতি, সামনে সুখ শান্তি সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। আর সমাজের আরেক শ্রেণীর মানুষ আছেন এবং এই শ্রেণীর মানুষটা তুলনামূলকভাবে অনেক বেশি, যারা পরিশ্রম করছে, যারা খাটছে, যারা সকাল থেকে রাত পর্যন্ত ভীষণভাবে পরিশ্রম করে কিন্তু কোনোতেই কিছুতেই কোনো কিছু করে উঠতে পারছে না। আমার অনেক ভাই বা বোনেরা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছো, যারা একটা চাকরি পাওয়ার জন্য রাত দিন দিন রাত এক করে ফেলেছো, প্রস্তুতি এত মানে এত পরিমাণভাবে নিচ্ছ বা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ঝালাই ফালাই করে কোথাও যাতে কোনো ধরনের একটা ডিস্টার্ব না থাকে চেষ্টা করে যাচ্ছ, কিন্তু তারপরেও চাকরির পরীক্ষায় সাকসেস পাচ্ছ না। সেটা একবার হতে পারে, দুবার হতে পারে, তিনবার হতে পারে, কিন্তু বেশ কয়েকবার হয়ে এমনও হয়েছে ঠিকঠাকভাবে কিছু করে উঠতে পারোনি, শেষে ফেড আপ হয়ে বলছো আমার কপালে নেই। হ্যাঁ, বিষয়টা এই যে কপালে যদি না থাকে হবে না, এটা ঠিক কথাই, কিন্তু সবথেকে বড় কথা প্রস্তুতি তো খারাপ নাও নি, তার ডিস্টার্বটা কোথায় ছিল, সমস্যাটা কোথায় ছিল? তোমার জুনিয়র এডুকেশন সেক্টরে তোমার জুনিয়র, তার ভালো মার্কসও ছিল না, একাডেমিক স্তরে তার ভালো মার্কসও ছিল না, অথচ সেই ভাইটি তোমার থেকে আগে চাকরি পেয়ে গেল, কি বলছো? না, তার কপালে ছিল। হ্যাঁ, তার কপালে ছিল, তার পজিটিভ ভাগ্যটা বেশি ছিল, যেটা আপনার ছিল না। কিন্তু আপনি জ্ঞানত বা অজ্ঞানত সেই নেগেটিভিটি যেটা আপনার কপালে ছিল সেই নেগেটিভিটিটাকে আপনি সংশোধন করেননি, আর করেননি বলেই আপনি ফেলিওর। সাকসেসের কাছাকাছি গিয়েছিলেন বাট ফেলিওর। আপনি কোনো ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও সেম একই, দিনের পর দিন রাতের পর রাত বিজনেসটাকে দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছেন, উঠে পড়ে খাটছেন, কিন্তু যে পরিমাণ পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, বাধ্য হয়ে বিজনেসটাকে চেঞ্জ করলেন, যে বিজনেস করছিলেন সেই বিজনেসের আইটেমটাকে চেঞ্জ করলেন যাতে বিজনেসটা ভালো হয়, কিন্তু সেখানেও নয়, অথচ আপনার পরে কোনো একজন বিজনেস করতে এলো আপনার অনেক পরে, সে হয়তো 2 বছর 5 বছর পরে, দেখছেন তার বিজনেসটা চচ্চর গতিতে সাইন আপ, আর আপনি যে তিমিরে সেই তিমিরেই, কি বলবেন আপনি? আপনার কপালে বিজনেস ছিল না তার ছিল? একদম নয়। আপনার কপালের পজিটিভিটিটা ছিল না যেটা ওর ছিল, আপনার বিজনেস সেক্টরে কিছু ডিস্টার্ব ছিল
আপনি সেটা জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক তার সমাধান করেননি, পরিশ্রম করেছেন। যে সমস্ত দর্শকবৃন্দ আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা বারংবার ফেলিওর 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 ব্যর্থতা যাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, জীবনে একবার হলেও যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি আমার একটা পাড়ার দিদি সম্পর্কে জানতে চাইছি। পাড়ার দিদি? পাড়ার দিদির কি বিষয়ে জানতে চাইছো? আমি মানে তার ফিনান্সিয়াল অবস্থা আর। পাড়ার দিদিকে ফোন করতে বলো, পাড়ার দিদির অথবা তার গার্জেন যারা আছে তাদেরকে ফোন করতে বলো। একটা বাংলায় কথা আছে শুনতে খারাপ, নিজের হয় না তো আবার পরের, আগে নিজেরটা ঠিক করুন, নিজের সাইড ঠিক করুন। হ্যাঁ, আমি এরকম অস্পষ্ট মানে কী বলে অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলে ফেলি। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, কপাল বা ভাগ্য, ভাগ্যের উন্নতি খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট কাদের হয়, যাদের নবম অধিপতি নবম স্থান পজিটিভ, মারাত্মক পজিটিভ, কোনোভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশের যোগাযোগ নেই, বর্তমান যে দশা চলছে অন্তর্দশা চলছে সেটি যদি নবতারা অনুযায়ী সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্র অনুযায়ী যদি চলে, কিংবা মিত্র গ্রহ জন্মছক অনুযায়ী যে সমস্ত প্ল্যানেট আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো মিত্র একটা হলো শত্রু, সেই মিত্র গ্রহের যদি দশা অন্তর্দশা চলে আপনি যে কাজে হাত দেবেন সহজে সফলতা পাবেন, আর যদি শত্রু চলে বারংবার বাধা হবে, সমস্যা হবে আপনার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ক্যানিং থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। সোহেল খান। সোহেল খান, সোহেলের ডেট অফ বার্থ বলুন। 28 এপ্রিল 2000। জন্ম সময় বলুন। জন্ম সময় 6:10। সকাল না রাত্রি? বিকেল 6:10। বিকেল 6:10। জন্মস্থান কোথায়? বারুইপুর। বারুইপুর। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? হ্যাঁ। আমার নাম বলতে পারবেন তো? এর আগে দেখেছি আপনার, কিন্তু আমি ফোন লাইন ঢোকাতে পারিনি। বলছি আমার নাম বলতে পারবেন তো আপনি? হ্যাঁ, আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। সোহেলের জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ, না ডেটটা আরেকবার বলছি, 28 এপ্রিল মাস 2000 সাল। হ্যাঁ, 28 এপ্রিল মাস 2000 সাল। যদি এই তারিখ যদি হয় তাহলে এটা শুক্রবার, ফ্রাইডে, রবিবার দিন। তাহলে আপনার তারিখ অথবা সাল, তারিখ অথবা সাল 2000 ভুল হচ্ছে, একটুখানি দেখে নিন। হ্যাঁ, একটু দেখে নিন। যাদের ডেট অফ বার্থ শিওর ঠিকঠাকভাবে জানা আছে, জন্ম সময় ঠিকঠাকভাবে জানা আছে, তারা অবশ্যই বলবেন। যদি জানা নেই তারা স্যালেন্ডার করবেন যে আমার এগুলো জানা নেই, দাদা আপনি বলে দিন আমি চেষ্টা করব। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমি, কপাল বা ভাগ্য, যদি দেখা যায় যে কোনো জন্মছকে যে কোনো জাতচক্রে যদি রবি গ্রহটি, বৃহস্পতি গ্রহটি, মঙ্গল গ্রহটি যদি পাওয়ারফুল থাকে এবং শনি ও রাহু, আমরা সাধারণত শনি এবং রাহুকে বলি মন্দ গ্রহ, কিন্তু আচার্য শ্রী দুলাল বলছে এরা মন্দ গ্রহ নয়,
এই দুটো চরিত্র মানে এই দুটো গ্রহের চরিত্র হলো এমন যে ভালো কাজ করবে তাকে ফুল দিয়ে সম্বর্ধনা করবে, আর যে মন্দ কাজ করবে তাকে কোনো একটা ভালো দিয়ে পেটাই করবে। এই দুটো গ্রহ এরকম। আপনি ভালো কর্ম করুন, শনি গ্রহটি আপনাকে সুফল দেবে, রাহু গ্রহটি আপনাকে হঠাৎ হঠাৎ করে এত কিছু দেবে যেটা আপনি ভাবতে পারবেন না। আর আপনি যদি মন্দ থাকেন বা সেই রাহু বা শনির নেগেটিভ প্রভাব যদি আপনার জন্মচক্রে থাকে, শনি বা রাহু এদের নেগেটিভিটি, এদের কুপ্রভাব যদি আপনার জন্মছকে যদি থাকে, আপনি জমিদার বংশে জন্মগ্রহণ করুন, আপনি জমিদার হয়ে জন্মগ্রহণ করুন, কিন্তু আপনার পরিণতি নেবে রাস্তার ভিখারিতে। আপনার অর্থ থাকতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু শনি এবং রাহুর যদি অশুভ প্রভাবের মধ্যে পড়েন, ছেঁড়া জামা কাপড় পরতে হবে, আর্থিক দিক থেকে চূড়ান্ত বিপর্যয় নিয়ে আসবে, সম্পর্কের দিক থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ভেঙে চুড়ে নষ্ট করে দেবে, আপনাকে একাকিত্ব করে দেবে। কিন্তু জন্মছকে যদি পজিটিভ, যদি শনি বা রাহুর যদি সুফল আমরা পাই, যে সময় আমরা পাব যেটা গোচরকালীন সময়, গোচর, সেই গোচরকালীন সময় যদি তাদের যদি সাপোর্ট পজিটিভভাবে যদি পাই, বাংলায় বলে সেই কেল্লা পথে সেই অবস্থা, আপনি ভাবতে পারবেন না আপনি কি পেয়ে গেছেন। দুটো বছর যদি কারোর স্টে করে, দুটো বছর যদি এই গোল্ডেন টাইম যদি কারোর লাইফে আসে, হাজার হাজার বলবো না, লাখ লাখ বলবো না, কয়েক লাখ বলবো অর্থ যেন তেন ভাবে আপনার উপার্জন হবেই, সেটা সৎ পথে হোক, সেটা অসৎ পথে হোক, সেটা হোয়াইট মানি হোক, সেটা ব্ল্যাক মানি হোক, দেবে আপনাকে ভাগ্য, কপাল। যদি দেখা যায় চন্দ্র গ্রহটি পজিটিভ নিয়ে আছে, আপনি সৎভাবে সৎ মন মানসিকতার মধ্য দিয়ে আপনি এগোবেন, যদি সেটা নেগেটিভ পার্টে যদি চলে আসে, আর ভাবনা চিন্তা অনেক করবেন কিন্তু কিছুতে কিছু করে উঠতে পারবেন না, চন্দ্রের কানেকশন এখানে দরকার হবে। নমস্কার। হ্যালো, একটু জোরে বলবেন, আপনার সাউন্ড ভীষণ চাপা, আপনি একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? আমি রাজপুর থেকে বলছি। রাজপুর থেকে জোরে বলুন একটু। রাজপুর থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নাম? পাবন দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। একটু জোরে বলুন, মানে ভীষণ স্লো সাউন্ড। 4/8/1956 সাল। 4/8/1956 জন্ম সময় বলুন। 8:39 কত? 39? 8:39 সকাল 8:39 সকাল 8:39 জন্মস্থান? জন্মস্থান ভাঙ্গুর, এনআরএস ভাঙ্গুর। ওয়ান মিনিট। কলকাতা? কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, আগস্ট মাস 4/8/1956 সাল। 4/8/1956 আট মানে তো আগস্ট। আমি কি ভুল বললাম? না। তাহলে আগস্ট মাসের 4/8 1956 সাল, জন্মবার হলো শনিবার, তাই কি? বলুন বলুন না, আগে শিওর করুন আপনার জন্মবার কি শনিবার।
আমি জানি না এইসব বিষয়ে, কিছু জানি না, এই জন্য জানি। আপনি চেম্বারে যোগাযোগ করবেন, আপনার হাত দেখে বলবো, চেম্বারে আসবেন, হাত দেখে বলে দেবো। কিছুই জানেন না, আপনার জন্ম বার তাও জানেন না, সব আপনি বলুন। কিছু জেনে আসুন, জন্মবার জানি না, কিছু জানি না, জেনে আসুন। যে বিষয়ে বলছিলাম, যে সমস্ত জাতক বা জাতিকাদের হাতের কালার, হাতের কালার ইয়েলো বা পিঙ্ক বা কিছুটা রেডিস ভাব যুক্ত, রেডিস্ট, ইয়েলো পিঙ্ক রেডিস্ট, এই তিনটের মধ্যে যাদের আছে তারা সহজে যে কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠা পায়। এই তিনটে কালারের মধ্যে, হাতের কালার তিনটে কালারের মধ্যে, বিশেষ করে যদি পিঙ্ক হয়, পিঙ্ক গোলাপি কালার, তারা অল্প পরিশ্রমেই অনেক বেশি পায়। যাদের, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর বলুন, পুলিশ প্রশাসন বলুন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলুন, স্বনামধন্য ব্যক্তি বলুন, প্রত্যেকের হাত লক্ষ্য করে দেখবেন পিঙ্ক কালারটা বেশি রয়েছে, পিঙ্কিস্ট গোলাপি, এবং পাশাপাশি হাতের একটা সফটনেস সেটা দেখতে হবে। কপাল বা ভাগ্য কাদের উন্নতি, আমার অনুষ্ঠান অনেকেই দেখছেন যারা টলিউডে কাজ করছেন, কারণ টলিউড থেকে বহু মানুষ আমার ক্লায়েন্ট আছেন, বিভিন্ন টিভি সিরিয়ালে যাদের মুখ আমরা দেখতে পাই, আমি একাধিক হাত দেখেছি তাদের, একজন দুজন নয়, একাধিক মানুষের হাত দেখেছি যাদের এই পিঙ্ক যাদের আছে, তারা দীর্ঘ 10-15-20 বছর কন্টিনিউ টলিউডের দাঁড়িয়ে ভাপড়ে মানে খুব ভালোভাবে কাজ করে চলেছে, সুনামের সঙ্গে কাজ চলে মানে করে চলেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার মালদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ইয়ে বিষয় স্যার। আপনার বিষয়, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 1992। হুম। 29 আগস্ট 1992। জন্ম সময় বলো ভাই। জন্ম সময় বলো আরেকবার। জন্ম সময় আপনার বিকেল 4:32। বিকেল 4:32, জন্মস্থান হলো মালদা, তাই তো? হ্যাঁ স্যার মালদা। যে ডেট অফ বার্থ আমাকে বললে, শনিবার ছিল জন্মবার? হ্যাঁ স্যার শনিবার ছিল জন্মবার। কন্যা রাশি মকর লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণ, বর্তমানে রাহু গ্রহের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে, এই জন্ম ছক অনুযায়ী তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন, কি করব কি করব না সেটাই জানতে চাইছো। বর্তমানে কি করছো ভাই? জবলেস আছো, কি করছো মানে জবলেস আছো, ট্রাই করছো? ট্রাই করছি প্লাস ভাবছি যে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করব। ব্যবসা বাণিজ্য? হ্যাঁ ব্যবসা তুমি করতে পারো, ব্যবসার সাইড তোমার ভালো হবে। কোন লাইনে যাব স্যার, মানে কেমন চাইছেন? দেখো বিজনেস লাইন তোমার হবে, এবার কোন লাইনে যাবে মানে কি আইটেমের উপর বিজনেস করবে এটাই প্রশ্ন তো? হ্যাঁ স্যার। তুমি কি করতে চাইছো আমাকে একটু শেয়ার করো। আমি যেমন গ্রোসারি আইটেমে তোমার প্রথম প্রেম কেটে গেছে, ঠিক বললাম না ভুল বললাম সেটা বলো তো এবার। তোমার প্রথম প্রেম কেটে গেছে আর তারপরে গল্পগুলো আছে যেটা ওভার মানে এটার বললাম না, তুমি যদি মনে করো পরে আমার সঙ্গে পার্সোনাল নিচে যে নম্বর আছে সেই নম্বরে কথা বলে নিও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। যাদের জন্ম তারিখ সঠিক জানা আছে, জন্ম সময় জানা আছে পরপর করে বলে দেবেন, যাদের জানা নেই
এমন অনেক মানুষ আছেন যাদের জন্ম তারিখ জন্ম সময় ঠিকঠাকভাবে জানা নেই, তাদের জন্য আমি আছি, আমি হস্তরেখাবিদ, হাত দেখে বলতে পারবো। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ঘুষুরি থেকে বলছি, ঘুষুরি সালকিয়া। সালকিয়া ঘুষুরি, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থটি বলুন আমায়। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1948 সাল। হুম, 1948 সাল 3rd April, 2রা, 2 তারিখ। হ্যাঁ, 2 তারিখ বললেন? 3rd, 3rd, 3, 3/4/1948। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 8:30। রাত্রি 8:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে বালিগঞ্জ। বালিগঞ্জ মানে কলকাতার মধ্যেই? যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী শনিবার ছিল জন্মবার। মকর রাশি তুলা লগ্ন দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, চন্দ্র গ্রহের অন্তর্দশা চলছে। এই যে জন্মচক্রে আমি পেলাম, লাস্ট বছর দুয়ের মধ্যে নিজের কোনো প্রিয়জন মানুষকে হারিয়েছেন আপনি? দু আড়াই বছরের মধ্যে নিজের কাছ, হ্যাঁ, নিজের কোনো কাছের মানুষকে, তাই তো? ঠিক বলতে পারলাম না ভুল বলতে পারলাম আমি? আপনার বর্তমান শরীর স্বাস্থ্য থেকে একটু নজর দেবেন, বিশেষ করে হাঁটু কোমর শিরদাঁড়া ব্যথা করছে তো? আপনি, আমি একটা কথা এবার বলবো, যেটা কিন্তু আপনি ভয় হিসাবে নেবেন না, হ্যাঁ, আপনাকে আমি অ্যালার্ট করবো, আপনাকে আমি সতর্ক করছি। আচ্ছা, যখন বাথরুমে যাবেন, হ্যাঁ, বাড়ির যে সমস্ত যারাই থাকুক না কেন, তাদেরকে একটু অ্যালার্ট করবেন যে আমি বাথরুমে যাচ্ছি, একটু অ্যালার্ট করে যাবেন, হ্যাঁ, কারণ মানে ঈশ্বর না করুক, মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনার। এটা আপনাকে আমি ভয় দেখাচ্ছি না, আপনাকে আমি সতর্ক করলাম। নেগেটিভভাবে নেবেন না, পজিটিভভাবে নেবেন, ঠিক আছে? পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি এখানে পেয়েছি, আপনাকে আমি অ্যালার্ট করলাম। যখন আপনি বাথরুমে হোক বা যেখানেই হোক যখন যাবেন, বাড়ির কোনো মেম্বার্সকে জানিয়ে যাবেন যে আমি একটু বাথরুমে যাচ্ছি, ঠিক আছে? এবার বলুন আপনার মেন প্রশ্ন কি বলুন। আমার প্রশ্ন বলতে কি, আমার মানে কাজ করার একবার বন্ধ হয়। আপনি কি কি কাজ বাজ করছেন? প্লাস্টিকের ওই মাল সাপ্লাই করা আছে। অতিরিক্ত বিশ্বাস করেছিলেন কেন কাউকে? আপনার নিজের কাছের মানুষ, এরকম কোনো মানুষকে আপনি অতিরিক্ত বিশ্বাস করেছিলেন তো? হ্যাঁ, আমি তো এমনি মানুষকে বিশ্বাস করি, চলি। হ্যাঁ, বিশ্বাস করতে গিয়ে তো ঠকে গেছেন। দেখুন, এই মুহূর্তে আপনার যা বয়স সেটা যথেষ্ট বয়স, খারাপ নয়। আপনাকে আমি একবার বলবো যে আপনি যদি সম্ভব হয় আমার সঙ্গে একবার একটু মিট করুন, ব্যবসার জায়গা ব্যবসার থেকেও বড়, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু অ্যালার্ট হন। আর ব্যবসার জন্য যদি মনে হয়, আপনি ঘুষুরি থেকে শ্যাবরাপুরিতেও আসতে পারবেন, ঘুষুরি থেকে হাওড়া ময়দানেও আসতে পারবেন। হাওড়া ময়দান আপনি নিচে দেখুন, আমার চেম্বার বিভিন্ন জায়গায় আছে, বর্ধমান, মেচেদা, কৃষ্ণনগর, দমদম, শ্যাবরাফুলি, হাওড়া ময়দান, গড়িয়াহাট, বিভিন্ন চেম্বার আছে। যারা যোগাযোগ করতে চাইছেন, নিচে যে নম্বর সেই নম্বরে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।